শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন সমিতি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কোচবিহার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো। বুধবার এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের শোভাযাত্রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী কি করছেন আপনারা? আমাদের আজকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজকের এই পবিত্র দিনে ভারত তথা বিশ্বের হিন্দুদেরকে এক ছাতার তলে নেওয়ার জন্য সাধু সন্তদের মার্গদর্শনে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ আত্মপ্রকাশ ঘটেছিল। প্রত্যেক বছর মতন এবছরও আমরা কোচবিহার বিশ্ব হিন্দু পরিষদ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা এখানে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব মিটে যাওয়ার পরে আমরা শোভাযাত্রা নিয়ে কোচবিহার শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমার পথে এগিয়ে যাব। কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষের প্রতি? সাধারণ মানুষের কাছে একটি বার্তা, আমাদের ভারত হচ্ছে দেবভূমি পুণ্যভূমি, এই ভারত কৌরব মুক্ত ভারত হোক, এই বার্তাটাই আমরা আজকে জন্মাষ্টমীর এই পবিত্র দিনে সমাজের কাছে রাখছি। আপনার নাম কি? যাইতেছে আশ কুমার ভট্টাচার্য, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন সমিতি সম্পাদক। কোচবিহার থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।